কাকড়া মারামারি করছে, দেখো একটা কাকড়ার দাঁড়া আর একটা কাকড়া কিভাবে ধরে রেখেছে দেখেছো? দেখো দুটোই ধরে নিয়েছে পুরো, ও আর উল্টে মানে উল্টাতে পারছে না, উল্টাচ্ছে না, ও উল্টালে এ উল্টে যাবে। তুমি কচু শাক তো চাপিয়ে দিয়েছি দেখেছো, এক কড়াই প্রায় কচু শাক কাকড়ায় যে এর ভেতর এই একদম একটুখানি হয়ে যাবে, এতটা লাগছে তো একেবারে কম হয়ে যাবে, এবার চাপা দিয়ে দেবো। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ফিরে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তো তোমাদের সবাইকে সাথে নিয়ে সবাই আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। না তো আমি সকাল সকাল সমস্ত কাজ বাসন টাসন সব ধুয়ে ধায়ে সেরে নিয়ে উঠোন ঝাড় দেওয়া বলো ঘর ঝাড় দেওয়া সব কিছুই করে নিয়েছি, নিয়ে এবারে মুখটাও ধুয়ে নিলাম, ধুয়ে আর তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। ঘুম ঘুম আসছে, আজকে রাত্রে আবার হঠাৎ করে গরম পড়েছিল, খুব ভয় গরম, সাড়ে তিনটে নাগাদ উঠেছি, উঠে আবার ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে সকালবেলা উঠতে ইচ্ছে করছে না, সাড়ে পাঁচটার সময় হচ্ছে না উঠবো না, কিন্তু না উঠলে তো মেয়েকে গুছিয়ে দিতে হতো, টিউশন পাঠাতে হতো, তো ওকে রেডি করে খাইয়ে দিয়ে টিউশনই পাঠিয়ে দিয়েছি। তো আমি এবার স্নান করবো, স্নান করে পুজো টুজো দেবো, তো আমি একা সব কিছু দেখাতে পারি না বাড়িতে, এখন আপাতত আর কেউ নেই, ফোন কেউ ধরতে পারবে না, তো আমি পুজো দিয়ে গুছিয়ে যে সমস্তগুলো আর কি আমার করার সব কিছু মানে অন ক্যামেরায় তো করতে পারি না, অফ ক্যামেরায় যেগুলো করার করে এসে তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করতে বসবো। দেখেছো এই জামলগুলো কালারটা কি সুন্দর, আমাদের জামলগুলো কিন্তু লাল আর এটা দেখেছো সাদা কালার আর একটু একটু হালকা হালকা লাল লাল লাগছে। তো জামলগুলো নিয়ে এসছে আমাদের পাশে গ্রাম থেকে একটা দাদুদের বাড়ি থেকে, তো খাওয়া হবে, তো আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ এই কালারের জামলটা আমি আগে দেখেছি কিন্তু খাইনি, তো ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে জামলগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখেছো কাকড়াগুলো কেমন খেলছে দেখো, সঙ্গে সঙ্গে মানে ঢেলে দিয়েছি তো উল্টে পাল্টে আসে, কচু পাতা কামড়ে দিচ্ছে, ওইটা সব থেকে বড়ো কাঁকড়া, চারটে কাঁকড়া, তো টোটাল চারটে কাঁকড়া গুড়গুড় করে চলাচ্ছ, কাঁকড়া মারামারি করছে দেখো, একটা কাঁকড়ার দাঁড়া আর একটা কাঁকড়া কীভাবে ধরে রেখেছে দেখেছো? দেখো দুটোই ধরে নিয়েছে পুরো, ও আর উল্টে মানে উল্টাতে পারছে না, উল্টাচ্ছেই না, ও উল্টালে এ উল্টে যাবে। দেখো কাটাকুটি করে নিয়েছি, এগুলো করেছি সে ছোলা কচু আর এই কচু শাক কেটেছি, আর কাঁকড়া তো আগের দিনে সে কাঁকড়া কাঁকড়া কেটেছি, দেখো এই কটা হয়েছে, আর এখানে মাছ রয়েছে। তো রান্না করবো আরও থোড় হবে, তো রান্নাটা সেরে নিই তারপর আসছি। আজকেও বর্ষা হচ্ছে এখানে, যে বর্ষা পড়ছে বাইরে, তো আমি এদিকে বসিয়ে দিয়েছি, মাছটাও আমি ভাজা হয়ে গেছে আর এটা সেই কচু ছোলা কচুটা বসিয়ে দিয়েছি, কষাই করছি আর ওদিকে জল বসিয়েছি, আমি গরম জলটা দেবো এই তরকারির মধ্যে, তরকারিতে জলটা দিয়ে দিয়েছি, এবার কড়াই তো খালি হয়ে গেছিলো, তো কাঁকড়াটাও আমি এবার ভেজে নিচ্ছি, কাঁকড়ার মধ্যে হলুদ আর লবণ দিয়েছি শুধু আর তেল একটু, এবারে আমি কচু শাকটাও বসিয়ে দেবো, ছোটো ছোটো কাঁকড়া আমি কেটে দিয়েছি, শাকটা ভালো আর কি ভালো লাগবে, টেস্ট হবে, বড় কাঁকড়া না তো ছোটো ছোটো কাঁকড়া অল্প কাঁকড়া ওর জন্য সব ভেঙে ভেঙে দিয়েছি। তো আমি কচু শাকটা চাপিয়ে দিয়েছি দেখেছো, এক কড়াই প্রায় কচু শাক কাঁকড়ায় যে এর ভেতর এই একদম একটুখানি হয়ে যাবে, এতটা লাগছে তো একেবারে কম হয়ে যাবে, এবার চাপা দিয়ে দেবো। তো দেখেছো কতটা শাক কতটুকু হয়ে গেছে, একেবারে একটুখানি হয়ে গেছে, আরও কমে যাবে, একদমই কমে যাবে। তো প্রায় আমার শাকটাও হয়ে গেল আর এদিকে তরকারিটাও হয়ে এসেছে, আরও একটা তরকারি এখনও বাকি রয়েছে। তো প্রতিদিনের মতো আমি রান্না করে এঘরে চলে এসেছি, তো এই যে সেই কচু শাক আর কাঁকড়া দিয়ে করেছি, এটা আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, সব তো তখন দেখানো হয়নি, আর এখানে করেছি থোড় ভাজা আর এটা সেই তিন চারটে কুমড়োর ফুল পেয়েছিল বাবা, তা বলছে আমাকে পিঠে করে দাও, সেটা করে দিয়েছি, আর করেছি ওই সেই কচু কচু হ্যাঁ ছোলা কচু কাকি দিয়ে গেছিলো আমার কাকি শাশুড়ি, ছোলা কচু আর মাছ দিয়ে, আর ভাত রয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই তারপরে ফিরছি। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠলাম, আনারস টেনেছিল বাবা অনেকদিন, তো খাওয়া হয়নি ভুলেই গেছিলাম, তো আজকে বের করলাম, তো কাটবো এখন আনারসটা, কাটি কেটে নিয়ে খাওয়া শুরু করি আর কি করবো, কারণ শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে, এটা খুব সবুজ ছিল আর দেখো হলুদ হলুদ হয়ে গেছে, তো আনারসটা কেটে নিই ঝটপট করে। তো আমি আনারসটা পুরো কেটে নিয়েছি, অনেকটাই খারাপ হয়ে গেছে, বাদ দিয়ে দিতে হয়েছে, দেখো অনেকটা নষ্ট হয়ে গেছে, মানে কাটা হয়নি তো বেশ কিছুদিন হয়ে গেছিলো আনা ঘরে, ও তো ওইভাবে কিছুটা বাদ দিলাম, দিয়ে যতটুকু হয়েছে কেটে নিয়েছি, এবার লবণ মাখিয়ে খাওয়া শুরু করে দেবো। তো আনারস খাচ্ছি, মিষ্টি হচ্ছে,
তো আনারস টেস্ট খাওয়ার পরে সব কাজ প্রায় গুছিয়েও নিয়েছি। তো এবার দেখো আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি ঝড় হচ্ছে, হালকা মানে যা ঝড় হচ্ছে ভালোই হচ্ছে, আর বর্ষা তো অনাবৃত হচ্ছে। দেখো আমাদের এই কলা গাছটা সবে আর কি মোচা পড়ছিল, এখনও কলা মানে ধরেও পারেনি, তো গাছটা ঝড়ে পুরো হেরিয়ে দিয়েছে। তো এই গাছ আর তুলে দিলে হবে কি না জানি না, তো ওর জন্য বাবা বলছে গাছটা কেটে দিই, কেটে দিয়ে মোচাটা খেয়ে নেওয়া হবে, ঠোঁটটাও খেয়ে নেওয়া হবে। তো দেখো তোমার দাদাভাই কলা গাছটা কেটে দিচ্ছে আর আমি এখানে মানে ভিডিও করছি। কলার মানে মোচাটা তো খুব সুন্দর অনেকটাই বড় মোচা, এটা তো সেই মোচা খেতে তিতো লাগে না আর খুব সুন্দর লাগে, আর কাঁচকলার মোচা খেতে বেশ তিতো লাগে, সব মোচাই খাওয়া হয় তো ওর জন্য জানি তাই বললাম। তো ভিডিওটা আমার ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো অবশ্যই লাইক দিতে ভুলে গেছো, তো প্লিজ একটু তাড়াতাড়ি লাইক দিয়ে দাও। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এতক্ষণ তো আমার সঙ্গে রয়েছে, আর একটু সময় থেকে যাও পুরো ভিডিওটা দেখে নাও, মানে কেউ স্কিপ করে দেখো না প্লিজ। মোচা রেডি, মোচা না থোড়, এবার শুধু কেটে খাওয়ার পালা। এই যে কলার মোচা কেটে ফেলেছি, আমি কাটিনি, কেটেছে তোমার দাদা ভাই, আর আমি হাতে নিয়ে তোমাদেরকে একটু ঢং করে করে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো থোর, এই যে থোর আর এই মোচা। তবে নিয়ে যাই বাড়ির দিকে, তো নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এবার বলো রাস্তায় ফেলে কাটা হলো, বাড়ি নিয়ে গিয়ে তারপরে গুছিয়ে রাখি, আর আজকে তো এখন খাওয়া হবে না, পরে খাওয়া হবে। তো আমরা সন্ধ্যাবেলা চলে আসলাম বাজারে, আর বাজারে এসে দেখো বাজার করার পরে তোমার দাদা ভাই নিয়েছে কাঁঠাল, আর আমি ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, আর তারপরে কাঁঠাল নিয়ে বাড়ি চলে এসেছি। আসার পরে সঙ্গে সঙ্গে কাঁঠালটা তুলে ফেললো, তো দেখো কখনো বেশ সুন্দর হয়েছে, তো আর থাকা যাবে না, এবার খাওয়া শুরু করে দিতে হবে, সবাই মিলে খাবো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, খেতে খেতেই বিদায় নেবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা পরে কোনো নতুন ভিডিওর সাথে, তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা। Oh, yeah.